জামাই আমার খেলার মাঠে খেলতেই চাচ্ছিল না, শুধু মুখের মধ্যে খেলে পচপচ শব্দ তুলে ফেলল। তার কলাটি আমার একদম গলা পর্যন্ত নামিয়ে দিল, আর আমার যেন পুরোটা একদম বন্ধ হয়ে আসছিল। তবুও জামাই আমাকে ছাড়ল না, বলল, প্লিজ মা আর একটু করতে দেন। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমি তোমাদের প্রিয় আপু মৌমিতা রায়। আজকে আমি শোনাবো কিভাবে আমার জামাই আমার খেলার মাঠ বাদ দিয়ে সরাসরি মুখের মধ্যে খেলা করে তার সমস্ত গরম থকথকে পানিগুলো আমার গলার মধ্যে দিয়ে দিল। এর চরম একটি গরম গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে। অবশ্যই তুমি হাতে